টি টোয়েন্টির বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। চার পেসার ও চার স্পিনার নিয়ে গড়া হয়েছে 15 সদস্যের স্কোয়াড। ইঞ্জুরিতে থাকা তাসকিন রয়েছেন সহ অধিনায়কের দায়িত্বে, বাদ পড়েছেন সাইফুদ্দিন। তার পরিবর্তে তানজিম সাকিবকে দলে রাখার ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। এসবের কথা বলতে রাজধানীর খিলগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। জনাব রকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। যে দল ঘোষণা করা হলো বিশ্বকাপ উপলক্ষে, তাকে আপনি কীভাবে দেখেন? আপনি কি এই দলে ব্যাপারে আপনি সন্তুষ্ট কি না? ধন্যবাদ আপনাকে। এরকমই একটা দল আমরা আশাই করছিলাম, প্রত্যাশা করছিলাম, তবে অনেক খুশি হতাম যদি এই, যেহেতু এই প্রত্যাশিত দলটা কিন্তু আপনি আমি এবং সোশ্যাল মিডিয়া অনেকেই জানতে পেরেছে আগের থেকে, তাদের কাছে ধারণা হচ্ছে, তো এটা যদি আমরা একটু আরো আগে অ্যানাউন্স করে দিতাম, যখন সব দলগুলো 1 তারিখে অ্যানাউন্স করে দিয়েছে, তাহলে যে জিনিসটা হতো প্লেয়ারদের মধ্যে তাদের কনফিডেন্স লেভেলটা এবং তারা নিজেদেরকে তৈরি করতে পারতো মানসিকভাবে, ক্রিকেট ইজ এ মাইন্ড গেম সেইভাবে। এবং আর একটা জিনিস যেটা হতো যে এত ঢাকঢোল এত পিটানোর হয়তো প্রয়োজন হতো না, এটা নর্মাল কোর্সে আমরা যেতাম। তারপরেও বলবো, আমার ধারণা ওই তাসকিনের মাঝখানে ওই ইঞ্জুরিটা হওয়ার কারণেই বা তার ফিটনেসটা কি হবে সেই জন্যই হয়তো নির্বাচক মণ্ডলী একটু সময় নিচ্ছিলেন। একই সঙ্গে সৌম্য সরকারের ওই একটা ফিটনেস টেস্টেরও ব্যাপার ছিল, যেটার আর কোনো কারণ আমি দেখি না এই দেরি হওয়ার পিছনে। এবং তারা পুরো সময়টা নিয়েছে এবং জানে যে 25 তারিখ পর্যন্ত একটা কাট অফ টাইম আছে, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। বাট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ স্কোয়াড অফ 15, যেটা করেছে স্ট্যান্ড বাইতে আফিফ হোসেন এবং হাসান মামুনকে রাখা হয়েছে। নির্বাচন মন্ডলী যেটা করেছে পার্সোনালি আমি হ্যাপি। তাসকিনের সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? যিনি পুরোপুরি সুস্থ নন, হয়তো সবগুলো ম্যাচ খেলতে নাও পারেন, তাকে কি সহ অধিনায়ক দায়িত্ব দেওয়া ঠিক হলো কিনা? নিঃসন্দেহে তাসকিন একজন ভালো খেলোয়াড়। ধন্যবাদ আপনাকে, একটা খুব পার্টিনেন্ট কোশ্চেন আপনি সামনে এনেছেন। এখানে যে ভাইস ক্যাপ্টেন তাকে ধরে নেওয়া যে সে অটোমেটিক চয়েস এবং একসঙ্গে সবগুলো ম্যাচ টিমে থাকবে, এই গতকাল বা পরশু দিন কিন্তু নির্বাচক মন্ডলীর প্রধান কাজী আশরাফ লিপু একটা ইঙ্গিত করেছিলেন যে তাসকিন আহমেদ বিশ্বকাপ চলাকালীন ঠিক তার আগেই মুহূর্ত থেকেই উনি ফিট হয়ে যাবেন, ফিটনেস তার যেটা নিয়ে সন্দেহ। তো দৃষ্টিকোণ থেকে হয়তো এখানে মেডিকেল রিপোর্টটা খুব পজিটিভ আসছে এবং সেই জন্যই তাসকিন যেহেতু অটোমেটিক চয়েস টিমের মধ্যে এবং একটা সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার এবং হি ইজ বোলিং অ্যাট ইজ বেস্ট ক্যারিয়ার এই মুহূর্তে, আমার মনে হয় সেই জন্যই তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক প্লেয়ারকে আপনি যখন নাকি দায়িত্ব কাঁধে তুলে দিবেন, যে আমাদের বলে না মা বাবারা যে ছেলে যখন দেখে দুষ্টামি করে কিছুই করতেছে না, ওকে বিয়ে করিয়ে দাও, ওর ঘাড়ের জোয়াল রূপ দেন, তখন দেখা যায় খুব ডিসিপ্লিন হয়ে যায় এবং আরো বেশি উৎকর্ষতা সাধন করে সবকিছুতে। তাসকিনের ব্যাপারটা ওরকম না হলেও কাছাকাছি আমি মনে করি। নিঃসন্দেহে আমরা আশা করবো যে তাসকিন ভালো খেলবেন এবং সুস্থ হয়ে যাবেন। প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে চান্স পেলেন জাকের আলী, তানভীর, রুশাদ, তানজিম, সাকিব, তারা কি ঠিক আছে? তাদের সিলেকশন ঠিক আছে? এটা বিশ্বকাপ না, আমাদের টিমে 6 জন প্লেয়ার আছে যারা অ্যাবসলিউটলি ইয়াং, তারা তাদের মধ্যে 3 জন একটু আগে খেলেছে একটা সিরিজ বা এইটা, বাট মেইনলি 6 জন আছে, দিস ইজ এ ভেরি গুড সাইন। এটাই কিন্তু বহন করে আমাদের ফিউচার ক্রিকেট। টি-20 এই বিশ্বকাপ, এটা আমরা জানি যে আমরা হয়তো চ্যাম্পিয়ন হতে যাচ্ছি না, বাট আমরা ভালো ক্রিকেট খেলতে যাচ্ছি। তারপরে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে থাকি, জয় আমাদের হাত ছাড়িয়ে দিতেও পারে। আর যদি জয়গুলো আসে সে ফার্স্ট লেগে আমরা 4টার মধ্যে যদি 3টে জিতে যাই, তাহলে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাবো নকআউট পর্যায়ে। তো কাজেই এখানে আগামী চিন্তা করতে হবে আমাদের, বিকজ ক্রিকেট এগিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন দেখবেন সনাতন ক্রিকেট শট গুলো ব্যাটসম্যানরা খেলে না, ইম্প্রোভাইজ শট গুলো খেলে, স্কুপ শট, রিভার্স সুইপ এগুলো খেলতে হচ্ছে, বোলাররাও কিন্তু এক্সপেরিমেন্ট করছে এবং রান হচ্ছে। এখানে আইপিএল এর দিকে তাকালে তো অবাক হতে হয় 200+ রান হচ্ছে, যদিও আইপিএল এর উইকেট গুলো ব্যাটারদের জন্য টেলার মেড ছিল, বাট আমি মনে করি এটা আমাদের সামনের দিকে
এই প্লেয়ারগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি অন্তত টি টোয়েন্টিতে, তারা কিন্তু আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটকে অনেকদিন সার্ভ করতে পারবে এবং ভালোভাবে সার্ভ করতে পারবে। আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমার প্রত্যাশা তো সবাই আছে, আশা তো সবার আছে। আর একটা কথা আছে না, আশা নিয়ে চলা, আশা নিয়ে চলার লক্ষ্যস্থলে পৌঁছানো চলছে। কিন্তু অনেকটা বাস্তবের সাথে আপনি রিয়ালিস্টিক্যালি আপনি কোথায় দেখতে চান বা কোথায় দেখতে পাচ্ছেন? সেকেন্ড রাউন্ডে দেখতে চাই, সেকেন্ড আমার প্রত্যাশা সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ প্রথম গ্রুপ থেকে যেন কোয়ালিফাই করতে পারে বাংলাদেশ নেক্সট নকআউট স্টেজে। সেক্ষেত্রে কোন ডিপার্টমেন্টের বোলিং ব্যাটিং ডিপার্টমেন্ট দিকে নজর দেওয়া উচিত বাংলাদেশের আপনার মনে হয়? ফিল্ডিং, ফিল্ডিংটা এখনো কিন্তু ওই মাপের হয় নাই, কাজেই ব্যাটাররা ঠিক আছে, বোলার ঠিক আছে, বোলিং এ আমাদের ব্যালেন্স আছে, স্পিনার পেসাররা আছে, ব্যাটারের মধ্যে আমাদের কিন্তু অনেক ফ্লেক্সিবল আমাদের ব্যাটিং অর্ডার। যদিও তো আমি লিটন রান পাচ্ছেন, বাট আই এম হোপফুল লিটন এবং সৌম্য এবং ক্যাপ্টেন আমাদের ডেফিনেটলি রান পাবে বিশ্বকাপে, কারণ তার আগে তিনটা ম্যাচ খেলছি কিন্তু আমরা আমেরিকার সাথে। এই আমেরিকাতে তিনটা ম্যাচটাই হবে অ্যাকচুয়ালি এলো আমাদের প্রস্তুতি, প্রস্তুতি সিরিজ। জিম্বাবুয়ের সঙ্গে যেটা খেললাম আমি মনে করি না যে ওইটা কোনো প্রস্তুতি সিরিজ ছিল, বরঞ্চ ওটা ছিল নির্বাচন করা, টিম দল নির্বাচনের একটা প্রস্তুতি। এই প্রস্তুতি হবে যেটা আমেরিকাতে বসে ওয়ার্ল্ড কাপের ভেন্যুতে আমেরিকান টিমের এগেনস্টে। অসংখ্য ধন্যবাদ জনাব রকিবুল হাসান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।